আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ষোলো সিলেট বোর্ড দু উনিশ এ প্রশ্নে চিত্রে একটি ট্রফি দেখানো হয়েছে এর উপরের অংশের আকৃতি বৃত্তাকা মাঝের অংশের আকৃতি বর্গাকার এবং নিচের অংশটি একটি আয়তাকার ঘনবস্তু উপরের অংশের বাইরের পরিধি অর্থাৎ বাইরের পরিধি বলতে সবুজ অংশের পরিধি পাঁচ সেন্টিমিটার এবং মাঝের অংশের পরিসীমা পিচ সেন্টিমিটার ওপরের অংশে সবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কমলা ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ট্রফিটির নিচের অংশে নিচের অংশের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত চার অনুপাত তিন এবং ফয়নের দৈর্ঘ্য টেন রুট টু সেন্টিমিটার দেওয়া আছে কয় নম্বর আট্রফিটির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো মাঝের অংশ এটি তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তো এখানে মাঝের অংশের আমাদের কি দেওয়া আছে মাঝের ওপরে মাঝের অংশের মাঝের অংশের পরিসীমা দেওয়া আছে বিশ সেন্টিমিটার তাহলে যদি এই বর্গক্ষেত্রে বাহুর যদি এ হয় বর্গক্ষেত্রে বাহুর যদি এ হয় তাহলে এটার আমাদের পরিসীমা বের বের করতে বলছি ক্ষেত্র দেওয়া আছে পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ চারটে ফোর এ ফোর এ ইকুয়াল টোয়েন্টি বা বিশ তো এখানে বড় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রপিটির মাঝের অংশ যেহেতু বড়ক্ষেত্র বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর পরিধি হবে ফোর এ তাহলে প্রশ্ন ফোর এ ইকুয়াল দেওয়া আছে বিশ তাহলে এ ইকুয়াল হবে পাঁচ উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করলে মাঝের অংশের ক্ষেত্রফল হবে তাহলে অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বাহু পাঁচ হলে এর ক্ষেত্রফল হয় পঁচিশ বর্গ সেন্টিমিটার এরপরের প্রশ্ন দেওয়া আছে প্রফিটি উপরের অংশের কমলা ক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় করো অর্থাৎ এই যে কমলা তো মাঝেরটা এই মাজেরটার ব্যাসার নির্ণয় করতে হবে তো ব্যাসার নির্ণয়ের জন্য আমরা প্রথম অংশের বাইরের যে সবুজ অংশের অংশের বের নিব প্রশ্নে বলা আছে এই যে সবুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কমলা ক্ষেত্রে ক্ষেত্রফলে ফলে দিব তো আমরা সবুজ অংশের ব্যাসার্ধ বের করতে পারবো এই কারণে সবুজ অংশের উপরের অংশের বাইরের পরিধি অর্থাৎ সবুজ অংশের পরিধি আছে বাইশ সেন্টিমিটার এবং এই পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তাহলে আমাদের এই যে সবুজ অংশের যদি এখান থেকে এইটুকু যদি বড় হাতের আর ধরি আমরা তাহলে টু পাই হবে বাইশ কারণ সবুজ অংশের অংশের পরিধি আছে বাইশ তাহলে সবুজ অংশের ব্যাসার্ধ হবে কত আর ইকুয়াল টু বাই পাই তাহলে ভেতরের ব্যাসার্ধ যদি আর হয় আমরা ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার তাহলে বৃহত্তর পাই আর স্কোয়ার এবং বড়টার ক্ষেত্রফলের সূত্র জানি পাই বড় হাতের আর স্কোয়ার কিন্তু প্রশ্নে বলা আছে এই যে বড়টার ক্ষেত্র বড়টার ক্ষেত্রফল ছোটটার ক্ষেত্রফলের চেয়ে দ্বিগুণ তাহলে আমরা ছোটটাকে দুই দ্বারা গুণ করে সমান করে দিব তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু টু পাই আর তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু টু আর স্কোয়ার

ভাগ করলে আমরা পাবো ছয় দশমিক এক তিন এরপর রুট করলে স্কোয়ার উঠে গেলে রুট হবে রুট করলে পাই দুই দশমিক চার সাত ছয় সেন্টিমিটার কমলা বৃত্ত এর ব্যাসার্থ হচ্ছে দুই দশমিক চার সাত ছয় সেন্টিমিটার প্রায় পরের প্রশ্ন গ ট্রফিটির নিচের অংশটির ক্ষেত্রফল সম্কলে ক্ষেত্রফল নির্ণয় করো আয়তাকার ঘনবস্তুর সমগোত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো এখানে আয়তাকার ঘনবস্তুর এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি আর এই যে এটা উচ্চতা এটাকে যদি আমরা সি ধরি এই তিনটা ধার আছে তাহলে এই এ এর সমগোত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এ বি বি সি এ তো যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরে নিই এর দৈর্ঘ্য হলো ফোর এক্স প্রস্ত হলো দৈর্ঘ্য ফাইভ এক্স প্রস্ত ফোর এবং উচ্চতা থ্রি এক্স কারণ এই বাহুগুলোর অনুপাত দেওয়া ছিল ফাইভ অনুপাত ফোর অনুপাত থ্রি এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার কর্ণের দৈর্ঘ্য কেন নির্ণয় করব আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে টেন রুট

ফিফটিনের উপর রুট করলে হবে ফাইভ রুট টু পঞ্চাশের উপর রুট করলে পঞ্চাশকে আমরা কি পাই পঁচিশের উপর রুট করলে আমরা পাঁচ এবং প্রশ্ন মতে এখানে পঁচিশ ষোলো এবং নয় যোগ করলে পঞ্চাশ হয় প্রশ্ন মতে ফাইভ রুট টু এক্স ইকুয়াল টু টেন রুট টু ওই পক্ষ থেকে রুট টু বাদ দিলে

নিচের অংশটি সমগ্রতলের এর মান বসিয়ে পাই টেন ইন্টু এইট প্লাস এইট ইন্টু সিক্স প্লাস সিক্স ইন্টু টেন তো এখানে আমাদের হইতেছে গুণ করলে আশি এখানে আটচল্লিশ আর এখানে ষাট এই আশি আটচল্লিশ যোগ করলে হয় একশো অষ্টআশি একশো অষ্টআশি কে দুই দ্বারা গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল ফল পাবো তিনশো ছয়টি তল থাকে যার দুটি তলের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে এবি করে তার মানে এই যে এবি কে দুই দ্বারা গুণ করছি আর দুটি তলের ক্ষেত্রফল হচ্ছে বি অর্থাৎ তার দৈর্ঘ্য বি পাওয়া যায় এবং প্রস্থ সি পাওয়া যায় এবং আরেকটি তলের ক্ষেত্রফল হচ্ছে সি এরকম সি এর দুটি তল আছে এর টু এ এ যে চিত্র এটা যদি এবি হয় তাহলে এইরকম ক্ষেত্রফল আসে নিচে আরেকটি এটা যদি এই সাইডটা যদি বিসি হয় তাহলে এরম ক্ষেত্রফল আরো একটি আছে ওই পাশে আবার যদি এই পাশের ক্ষেত্রফল যদি আমরা এসি হয় তাহলে এইরকম আরেকটি আছে এই পাশে এরকম এরকম ছয়টি তল থাকে এই জন্য এর ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে টু ইন্টু সি এবং সি এ